দেশের সর্বোচ্চ আয়কারী নাগরিকদের যে পরিমাণ কর দিতে হতো তার পঁয়তাল্লিশ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল লিজ ট্রাসের সরকার তারপরেই বিশ্ববাজারে ঐতিহাসিকভাবে কমে যায় ব্রিটিশ পাউন্ডের দাম ফলে সরকারের আর্থিক নীতি ঘিরে দ্বন্দ্ব শুরু হয়ে যায় কনজারভেটিভ পার্টির অভ্যন্তরেই লিস ট্রাসের নীতির কঠোর সমালোচনা করেন তার নিজের দলের নেতারা বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যেই বিতর্কের মুখে পড়লেন লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস আশা করেছিলেন যে তার গভর্নিং কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনে প্রশংসিত হবেন কিন্তু পরিবর্তে তাকে একটি অপমানজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে যা তাকে এবং তার দলকে বিশ্বাসযোগ্যতার প্রমাণের মুখোমুখি করবে নির্বাচনের সময় ট্রাস প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমাবেন সে লক্ষ্যে দেশের সর্বোচ্চ করদাতাদের উপর থেকে করের পরিমাণ ৪৫ শতাংশ কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিন্তু মাত্র দশ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত ফিরিয়ে দিল সদ্য গঠিত ব্রিটিশ সরকার অর্থমন্ত্রী কুয়াসি কোয়ারথেং টুইট করে জানিয়েছেন ব্রিটিশ বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে নিম্নবিত্তদের উপর থেকে করের বোঝা কমানো আমাদের আর্থিক নীতির জন্য দুটোই সমান গুরুত্বপূর্ণ আপাতত দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে নতুনভাবে পরিকল্পনা শুরু হচ্ছে তিনি বলেছেন আমাদের জন্য যে চ্যালেঞ্জ রয়েছে তার মোকাবেলা করতেই হবে সেজন্যই কর ছাড়ের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হচ্ছে जानतकाची आयोन न्यूज डेस्क